আসসালামু আলাইকুম। অনলাইন প্রাইভেট টিচারের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই থেকে দ্বিতীয় অধ্যায় বা উদ্দেশ্য আলোচনা করব। আজকে আমরা সপ্তম ও অষ্টম সেশন নিয়ে আলোচনা করব, পৃষ্ঠা হচ্ছে 29। সপ্তম ও অষ্টম সেশন, এর আগে তোমরা পরমাণুর রাদারফোর্ড ও এবং বোরের মডেল সম্পর্কে জেনেছো। তোমাদের কাজ হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করা। যথারীতি দলে বসে এই বিষয়গুলো তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে নাও। এক একটা অংশ পড়ার পরে শিক্ষক সহ ক্লাসের বাকিদের সাথে আলোচনা করো। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে শিক্ষকের সহায়তা নাও। এবার কাজ হচ্ছে মোলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করা। তোমাদের প্রত্যেক দলকে দলের সদস্য সংখ্যা অনুযায়ী কয়েকটি মোলের পারমাণবিক সংখ্যা জেনে এর পরমাণুর ইলেকট্রন বিন্যাস বের করতে হবে। যেমন পাঁচজন সদস্যের দল হলে পাঁচটি মোল নিয়ে কাজ করবে এবং প্রত্যেক সদস্য অত্যন্ত একটি মোলের ইলেকট্রন বিন্যাস বের করবে। কোন পাঁচটি মোলের ইলেকট্রন বিন্যাস বের করতে হবে তা শিক্ষক তোমাদের নির্দিষ্ট করে দেবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলাচল আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে আমরা জানি, তারপরে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাসের নীতি, পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ এন অরবিটালের শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সে অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনোটির শক্তি কম আর কোনোটির শক্তি বেশি তা অরবিটালে দুটির প্রধান শক্তি স্তরের মান এন এবং উপশক্তি স্তরের মান এল এর যোগফলের উপর নির্ভর করে। যে অরবিটালের এন প্লাস এল এর মান কম সে অরবিটালের শক্তি কম এবং ফ্রি অরবিটালে সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে এন প্লাস এল এর মান যে অরবিটালের বেশি তার শক্তিও বেশি। এই যে অরবিটালে ইলেকট্রনের পরে প্রবেশ করবে, থ্রি ডি অরবিটালের জন্য এন সমান থ্রি এবং এল সমান হচ্ছে টু। অতএব এন প্লাস এল এর মান থ্রি প্লাস টু সমান হচ্ছে ফাইভ। আবার ফোর এস অরবিটালের জন্য এন সমান ফোর আর হচ্ছে এল সমান হচ্ছে জিরো। অতএব এন প্লাস এল এর মান হবে ফোর প্লাস জিরো সমান হচ্ছে ফোর। কাজেই ফোর ডি অরবিটালের চেয়ে ফোর এস অরবিটালের কম শক্তিও সম্পূর্ণ। তাই ইলেকট্রন প্রথমে ফোর এস অরবিটালে এবং পরে থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে। যেহেতু থ্রি ডি অরবিটালের চেয়ে ফোর এস অরবিটালের কম শক্তি সম্পূর্ণ, তাই ইলেকট্রন প্রথমে ফোর এস অরবিটালে প্রবেশ করবে, তারপরে থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে। আবার দুটি অরবিটালের এন প্লাস এল এর মান যদি সমান হয় তাহলে যে অরবিটালটি এন এর মান কম সে অরবিটালের শক্তি কম হবে এবং সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে এখানে দেখো যে দুইটি অরবিটালের মান যদি এন প্লাস এল এর মান যদি সমান হয় সেক্ষেত্রে অরবিটালে এন এর মান কম সেই অরবিটালটি শক্তি কম হবে এবং সে অরবিটাল ইলেকট্রনে আগে প্রবেশ করবে, যার মান কম সে আগে প্রবেশ করবে। অপরদিকে সমান এন প্লাস এল এর মানের জন্য যে অরবিটালের এন এর মান বেশি সে অরবিটালের শক্তিও বেশি, কাজে সে অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে। যে অরবিটালের এন এর মান বেশি সে অরবিটাল এখানে শক্তিও বেশি, তাই সে অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে। যেহেতু থ্রি ডি এবং ফোর পি এর এন প্লাস এল এর মান যথাক্রমে থ্রি প্লাস টু সমান হচ্ছে ফাইভ এবং ফোর প্লাস ওয়ান সমান হচ্ছে ফাইভ, কিন্তু যেহেতু থ্রি ডি অরবিটালে এন এর মান কম তাই এ অরবিটালের শক্তি কম এবং এ অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে ফোর পি অরবিটালে এন এর মান বেশি হওয়া এর শক্তি থ্রি ডি এর চেয়ে বেশি, তাই এ অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এই হিসাব অনুযায়ী পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি হবে এরকম: ওয়ান এস, তারপরে হবে টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি, ফোর এস, থ্রি ডি, ফোর পি, ফাইভ এস, ফোর ডি, ফাইভ পি, সিক্স এস, ফোর পি, ফাইভ ডি, সিক্স পি, সেভেন এস, ফাইভ এফ, সিক্স ডি, সেভেন পি, এইট এস। মানে এখানে বোঝানো হয়েছে ওয়ান এস থেকে টু এস বড়ো এবং টু এস থেকে টু পি বড়ো, টু পি থেকে থ্রি এস বড়ো, থ্রি এস থেকে থ্রি পি বড়ো, থ্রি পি থেকে ফোর এস বড়ো, ফোর এস থেকে থ্রি ডি বড়ো, তারপর আছে ফোর পি থেকে ফাইভ এস বড়ো, ফাইভ এস থেকে ফোর ডি বড়ো, ফোর ফাইভ বি থেকে সিক্স এস বড়ো, তারপরে সিক্স এস থেকে ফোর এফ বড়ো, ফাইভ ডি থেকে সিক্স পি বড়ো,
সেভেন এস থেকে ফাইভ এফ বড়ো, সিক্স ডি থেকে সেভেন পি বড়ো এবং সেভেন পি থেকে এইট এস বড়ো। সংশ্লিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাস, প্রথমে আমরা অক্সিজেন জানবো। অক্সিজেন প্রথম জন এর ইলেকট্রন বিন্যাস, অক্সিজেনকে ওদের প্রকাশ করা হয়। এখানে আমরা ইলেকট্রন বিন্যাস দেখছি, এখানে আটটা অক্সিজেন ইলেকট্রন বিন্যাস দেখছি আটটা, তাহলে ওয়ান এস টু, টু এস টু আর টু ফোর টু। এখানে তাহলে ইলেকট্রন সংখ্যা দুই দুই চার আর চারে হচ্ছে আট, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম। ব্যাখ্যা, অরবিটালের শক্তিক্রম হলো ওয়ান এস এর থেকে টু এস বড়ো এবং টু এস থেকে হচ্ছে টু পি বড়ো, এবং অরবিটালে যথাক্রমে সর্বোচ্চ দুইটি এবং ছয়টি ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রন ওয়ান এস অরবিটালে পূর্ণ করে টু এস এ যাবে এবং টু এস পূর্ণ করে এরপর টু পি অরবিটালে যাবে। এখানে দেখো ওয়ান এস পূর্ণ হয় টু এস এ গেছে, তারপর টু এস পূর্ণ হওয়ার পরে তারা টু পিতে গেছে, অরবিটালে যাবে। তাহলে এখানে ওয়ান এস অরবিটাল পূর্ণ হওয়ার পর টু এস এ এবং টু এস অরবিটাল পূর্ণ হওয়ার পরে টু পি অরবিটালে যাবে। এবার আমরা অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখব। অ্যালুমিনিয়ামকে এল দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি ওয়ান। এখানে ইলেকট্রন সংখ্যা দেখাচ্ছে তারও, তাহলে এখানে দেখো টু দুই দুই চার, চার আর ছয় দশ, দশ আর দুই বারো আর এক হচ্ছে তেরো। অরবিটালের শক্তিক্রম হলো ওয়ান এস থেকে টু এস বড়ো, টু এস থেকে টু পি বড়ো, টু পি থেকে থ্রি এস বড়ো এবং থ্রি এস থেকে হচ্ছে থ্রি পি বড়ো, এবং অরবিটালে যথাক্রমে সর্বোচ্চ দুইটি এবং ছয়টি ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রন ওয়ান এস অরবিটাল পূর্ণ করে তারপরে টু এস এ আসে, টু এস পূর্ণ করার পর টু পিতে এবং টু পি পূর্ণ করে থ্রি এস এবং থ্রি এস অরবিটাল পূর্ণ করে থ্রি পি অরবিটালে প্রবেশ করবে। এবার তিন নম্বরে পটাশিয়াম, তিনজন এর ইলেকট্রন বিন্যাস। পটাশিয়ামকে কেদা প্রকাশ করা হয়। এখানে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস ওয়ান, উনিশ এর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের দেখাচ্ছে। এখন অরবিটালের শক্তি ক্রম হলো ওয়ান এস থেকে টু এস বড়ো, টু এস থেকে টু পি, টু পি থেকে থ্রি এস, থ্রি এস থেকে থ্রি পি, থ্রি পি থেকে ফোর এস, তার থেকে হচ্ছে থ্রি ডি। এস এবং পি অরবিটালে যথাক্রমে সর্বোচ্চ দুইটি এবং ছয়টি ইলেকট্রন থাকতে পারে। নিম্ন শক্তির অরবিটালে পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে করতে থ্রি পি সিক্স পর্যন্ত মোট আঠারোটি ইলেকট্রন হয়। এরপর অবশিষ্ট একটি ইলেকট্রন ফোর এস অরবিটালে প্রবেশ করে, যেহেতু থ্রি ডি এর চেয়ে ফোর এস এর শক্তি কম। এবার আমরা ক্যালসিয়াম এর ইলেকট্রন বিন্যাস দেখব। ক্যালসিয়ামকে সি এ দ্বারা প্রকাশ করা হয়। এখানে হচ্ছে বিশ, তাহলে হচ্ছে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস টু। এখানে ব্যাখ্যা হচ্ছে অরবিটালের শক্তিক্রমগুলো হলো ওয়ান এস থেকে টু এস বড়ো, টু এস থেকে টু পি, টু পি থেকে থ্রি এস, থ্রি এস থেকে থ্রি পি, থ্রি পি থেকে ফোর এস, ফোর এস থেকে থ্রি ডি। এস এবং অরবিটালে যথাক্রমে সর্বোচ্চ দুইটি এবং ছটি ইলেকট্রন থাকতে পারে। নিম্ন শক্তির অরবিটালে পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থ্রি সি পি সিক্স পর্যন্ত মোট আঠারোটি ইলেকট্রন হয়। এরপর অবশিষ্ট দুটি ইলেকট্রন ফোর এস অরবিটালে প্রবেশ করে, যেহেতু থ্রি ডি এর চেয়ে ফোর এস এর শক্তি কম। এবারে স্ক্যান্ডিয়াম, পাঁচজন এর ইলেকট্রন বিন্যাস দেখব। স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামকে এস সি দিয়ে প্রকাশ করা হয়। টু এস ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি টু, ফোর এস টু, থ্রি ডি ওয়ান বা হচ্ছে ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি ওয়ান, ফোর এস টু। ব্যাখ্যা হচ্ছে অরবিটালের শক্তিক্রম হলো ওয়ান এস টু থেকে টু এস বড়ো, টু এস থেকে টু পি, টু পি থেকে থ্রি এস, থ্রি এস থেকে থ্রি পি, থ্রি এস পি থেকে থ্রি এস এবং হচ্ছে ফোর ডি। এস পি এবং ডি অরবিটালে যথাক্রমে সর্বোচ্চ দুইটি এবং ছয়টি এ এবং দশটি ইলেকট্রন থাকতে পারে। নিম্ন শক্তির অরবিটালে পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে করতে থ্রি পি সিক্স পর্যন্ত মোট আঠারোটি ইলেকট্রন হয়। এরপর শক্তিক্রম অনুযায়ী দুটি ইলেকট্রন ফোর এস অরবিটালে এবং মাত্র একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে প্রবেশ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম ইলেকট্রন বিন্যাস নিয়ে, আমরা ইলেকট্রন বিন্যাস নীতি সম্পর্কে আলোচনা করছিলাম। এরপরের অংশ নিয়ে আমরা একটু জানি, ইলেকট্রন বিন্যাস বের করা শেষ, কোন শক্তি স্তরে কোন উপ স্তরের ইলেকট্রন কিভাবে বিন্যাস থাকবে তা কি দেখতে পেরেছো? দলের প্রত্যেকের মৌলের ইলেকট্রন বিন্যাস নিজেরা যাচাই করে দেখো ঠিক আছে কিনা। প্রয়োজনীয় ইলেকট্রন বিন্যাসের নীতি আরেকবার দেখে নাও। আলোচনা হয়ে গেলে অন্যান্য দলের কাজের সাথে তোমাদের কাজ মিলিয়ে দেখো। কোনো নির্দিষ্ট মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ভিন্নতা দেখা গেলে আবার যাচাই করে দেখো। শিক্ষক সহ ক্লাসের বাকিদের মতামত নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।